প্রিয় বন্ধুরা, কল্যাণী কুম্ভমেলায় কীভাবে আসবেন, মেলা শুরু এবং শেষ কবে, এবং মহাকুম্ভ স্নান কখন হবে, এবং গঙ্গা আরতি কখন হবে, এবং কুম্ভের ইতিহাস কি আছে, সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরব। আপনারা সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, সুখদেব বসে আর নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি কল্যাণী মাঝের ছাড় কুম্ভমেলাতে। বন্ধুরা, এখানে কীভাবে আসবেন, এই কুম্ভমেলা কতদিন চলবে, সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, কল্যাণী মাঝের ছাড় কুম্ভমেলা 703 বছর পর এবছর শুরু হয়েছে। আপনারা ত্রিবেণী কুম্ভমেলা দর্শন করার পর নৌকা করে কল্যাণী মাঝের ছাড় কুম্ভমেলায় আসতে পারেন। কল্যাণী মাঝের ছাড় কুম্ভমেলায় লক্ষাধিক ভক্তের সমাবেশ ঘটেছে। বন্ধুরা, শিয়ালদা কল্যাণীগামী মেল লাইন লোকাল ট্রেন যেমন শিয়ালদা গেদে লোকাল, শিয়ালদা কল্যাণী লোকাল, শিয়ালদা শান্তিপুর লোকাল, শিয়ালদা রানাঘাট লোকাল এবং শিয়ালদা কৃষ্ণনগর লোকাল ধরে কল্যাণী স্টেশনে নামবেন। সেখান থেকে টোটো কিংবা অটো করে কল্যাণী মাঝের ছাড় কুম্ভমেলায় আসতে পারেন। এছাড়া আপনারা হাওড়া কাটোয়া লোকাল কিংবা ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরে ত্রিবেণী স্টেশনে নামবেন। সেখান থেকে টোটো করে কিংবা ম্যাজিক গাড়ি করে কল্যাণী মাঝের ছাড় কুম্ভমেলায় আসতে পারেন। এবং আপনারা ত্রিবেণী থেকে নৌকা করে কল্যাণী মাঝের ছাড় কুম্ভমেলায় আসতে পারেন। কল্যাণী থেকে যেসব বন্ধুরা দেখছেন তারা কমেন্ট করে জানাবেন, এবং কল্যাণী কুম্ভমেলায় যেসব বন্ধুরা এসেছেন বা কুম্ভ স্নান করতে আসছেন তারাও কমেন্ট করে জানাবেন। আমার সাথে কথা বলতে চাইলে ইনস্টাগ্রাম মেসেজ করবেন, নিচে ডিসক্রিপশন বক্সে ইনস্টাগ্রামের লিংক দেওয়া থাকবে। এই ভিডিওর শেষে ত্রিবেণীর মিলন মেলার ভিডিও এবং ত্রিবেণী কুম্ভমেলার ভিডিও দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখতে পারেন। বন্ধুরা, কল্যাণী মাঝের ছাড় কুম্ভমেলা চলবে 10ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত, বাংলা 26শে মাঘ থেকে 1লা ফাল্গুন পর্যন্ত। মহাকুম্ভ স্নান 29শে মাঘ, ইংরাজি 13ই ফেব্রুয়ারি, এবং সন্ধ্যা 6টার সময় হবে গঙ্গা আরতি। এখানে মহাযজ্ঞ হচ্ছে। এই লিস্টে সমস্ত কিছু দেওয়া আছে। বহু দূরদূরান্ত থেকে পুণ্যার্থী কুম্ভ স্নান করতে এসেছেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর যারা আমার চাই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তৎক্ষণাত্মক আপনাদের কাছে পৌঁছে যায়। বহু পুণ্যার্থী কুম্ভ স্নান করছেন। বন্ধুরা, কুম্ভমেলার ইতিহাস এবার জানা যাক। সনাতন হিন্দু পুরাণে বলা হয়েছে, সমুদ্র মন্থন করে অমৃত কুম্ভের হাঁড়ি পাওয়ার পর দেবতারা যখন সেই হাঁড়ি নিয়ে পালাচ্ছিলেন,
তখন হাঁড়ি থেকে কয়েক ফোঁটা অমৃত পড়ে গিয়েছিল। যে চার জায়গায় পড়েছিল সেখানে কুম্ভ মেলা হয়। এই মেলা এক বা একাধিক নদীর সংযোগস্থলে হয়, কারণ বিশেষ বিশেষ তিথিতে পুণ্য স্নানই হল কুম্ভ মেলার প্রধান অঙ্গ। কুম্ভ মেলা চারটি ভিন্ন ভিন্ন স্থানে হয়। এই চারটি স্থান নির্বাচিত হয় বৃহস্পতি ও সূর্যের অবস্থান অনুসারে। বৃহস্পতি ও সূর্য সিংহ রাশিতে অবস্থান করলে নাসিকে ত্র্যম্বকেশ্বরে, সূর্য মেষ রাশিতে অবস্থান করলে হরিদ্বারে, বৃহস্পতি বিষ রাশি এবং সূর্য কুম্ভ রাশিতে অবস্থান করলে প্রয়াগে, এবং সূর্য বৃশ্চিক রাশিতে অবস্থান করলে উজ্জয়িনীতে মেলা হয়। সূর্য চন্দ্র এবং বৃহস্পতির রাশিগত অবস্থান অনুযায়ী মেলার তারিখ নির্ধারিত হয়। প্রতি ছ বছর অন্তর হরিদ্বারে ও এলাহাবাদে অর্ধ কুম্ভ মেলা হয়। প্রতি ১২ বছর অন্তর প্রয়াগে, হরিদ্বার, উজ্জয়িনী ও নাসিকে পূর্ণ কুম্ভ মেলা হয়। দেখা যায় প্রতি ৩ বছর অন্তর চার জায়গায় কোথাও না কোথাও কুম্ভ মেলা হয়, তা পূর্ণ হোক বা অর্ধ। ১২টি পূর্ণ কুম্ভ অর্থাৎ প্রতি ১৪৪ বছর অন্তর প্রয়াগে আয়োজিত হয় মহাকুম্ভ। এই মন্দিরে ভোলেনাথ এবং রাধা কৃষ্ণ আছেন। বহু ভক্তের সমাবেশ ঘটেছে। এবং ভক্তরা কুম্ভ স্নান করে রাধাকৃষ্ণ এবং বাবা ভোলানাথকে পুজো দিচ্ছেন। এবং লক্ষাধিক ভক্তের সমাবেশ ঘটেছে। এবং লক্ষ লক্ষ ভক্ত হরিনাম সংকীর্তন শুনছেন। কুম্ভমেলায় বেশ কিছু দোকান এসছে। সামনে রয়েছে চুড়ির দোকান, আপনারা কুম্ভ মেলায় এসে কেনাকাটা করতে পারেন। বাচ্চাদের বেশ কিছু অ্যাক্টিভিটি রয়েছে। বন্ধুরা, কল্যাণী মাঝেরচর কুম্ভ মেলা দর্শন করার পর আপনার নৌকা করে ওপারে যাবেন ত্রিবেণী। ত্রিবেণী কুম্ভ মেলা দর্শন করতে পারেন। বন্ধুরা, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুখদেব বোস চ্যানেলের এপিসোডগুলি দেখতে থাকুন। পরবর্তী ভিডিও নিয়ে আসছি। ধন্যবাদ বন্ধুরা।